নমস্কার বন্ধুরা, লাভ উইথ মৌস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি পমফ্রেট মাছের নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম পমফ্রেট কালিয়া। এটি কিন্তু তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদে পমফ্রেট কালিয়া আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো। এটা কিন্তু ভাতের পাশাপাশি তোমরা পোলাও দিয়েও ট্রাই করতে পারো। অসম্ভব দারুণ স্বাদের একটি পমফ্রেট কালিয়া রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমার প্রতিদিনের এই নিত্য নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। যারা প্রথম দিন থেকে আমার সাথে রয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি যতটা সম্ভব তোমাদের এই রেসিপিগুলো করে দেখানোর চেষ্টা করব। চলো তাহলে দেখে নাও পমফ্রেট মাছের কালিয়া আমি কি করে তৈরি করছি। প্রথমে আমি পমফ্রেট মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর মাছের গায়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে দেব। এইভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে আমি মাছটাকে 15-20 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। খুব ভালোভাবে তেলটা গরম হলে আমি একটা একটা করে মাছ ভেজে নেব। মাছগুলো খুব বেশি করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই ভালো লাগবে। এইভাবে আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপর আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময়। ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4-5 চামচ পরিমাণ কাজু আর 4 মগজ বাটা। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ টক দই। এখানে আমি আমুলের টক দইটা ব্যবহার করলাম। 1 চামচ পরিমাণ পোস্ত বাটা। এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না, যদি তোমরা চাও হলুদটা দিতে পারো। আমি শুধুমাত্র মাছ ভাজার জন্য লবণ আর হলুদের জন্য হলুদটাকে ব্যবহার করেছি। ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেব 1-1.5 চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। সবসময় কিন্তু আমি রান্নায় গরম জলটাই ব্যবহার করি। খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষানো হলে কিন্তু পুরো মশলাটার কালারই কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। মাছগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো এক থেকে দেড় কাপ পরিমাণ জল। বেশ কিছুটা সময় এবার মিশিয়ে দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে যখন ঝোলটা বেশ কিছুটা কমে আসবে তখন দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুটা সময়। তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের কালিয়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।